রজত জয়ন্তী বর্ষে বরাক সহ আসামের 19 জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করবে সংগঠন খোঁজ। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী 24 ডিসেম্বর আয়োজিত হবে। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, রজত জয়ন্তী বর্ষ ডক্টর লুৎফর রহমান স্মৃতি পুরস্কারের 9ম বর্ষপূর্তি উপলক্ষে এদিন স্থানীয় এক ভবনে গুণীজন সম্বর্ধনা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাক সহ অসমের বিভিন্ন প্রান্তের 19 জন ব্যক্তিত্বকে ডক্টর লুৎফর রহমান স্মৃতি পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। এই দিন বেলা 11টায় আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবর্ধনা প্রাপকদের মধ্যে নগাঁও জেলা থেকে ক্রীড়াবিদ স্বপন দাস, করিমগঞ্জ জেলা থেকে ডক্টর মুস্তাফা আহমেদ, লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতুন সিং, ধুবড়ী থেকে ডক্টর শাহ আলম শেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী, খেলোয়াড়, ডাক্তার, শিক্ষক, নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট 19 জনকে সম্বর্ধনা জানাবেন সংস্থার কর্মকর্তারা। 24 ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনের খোঁজে সভাপতি ডক্টর মাসুম, সম্পাদক সজল লস্কর, রেজওয়ান খান, কামাল লস্কর, বাপ্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস অফ এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। লুৎফর রহমান গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানটি করতে চলেছি আশীর্বাদ বিবাহ ভবনে আগামী 24 ডিসেম্বর রবিবার সকাল 11টার সময়। এটা আমাদের নবম সংস্করণ, 9 নম্বর বারের মতো আমরা এটা করতে চলেছি, যেখানে বিভিন্ন গুণী ব্যক্তিকে জীবনের বিভিন্ন অঙ্গন থেকে আমরা নিয়ে এসেছি। তার মধ্যে খেলোয়াড় আছেন, খেলার অর্গানাইজার আছেন, ডাক্তার আছেন, টিচার আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন, নার্স আছেন, স্কুলের টিচার্স স্কুলও আছে, বা অন্যান্য বিভিন্ন সংগঠনের মধ্যে এমন একটা এনেছি, বা ববুতন সিং বলে একজনকে এনেছি, যিনি কৃষিকাজে অনেক উন্নত পদ্ধতিতে লোককে উদ্ভূত করে চলেছেন, গায়ক আছেন, তাছাড়া ড্রামাটিস্ট আছেন, নাট্যকার আছেন, স্কুলের অর্গানাইজেশন। এইভাবে আমরা 19টা ক্যাটাগরিতে 18টা ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমরা দেব, সম্মানিত করবো বিভিন্ন ব্যক্তিকে। টোটাল হয়তো মানুষের হিসাবে অনেক বেশি হবে, কারণ একটি যেমন আমরা যেটা প্রতি বছর দিই শ্বশুর শাশুড়ি সেবা, সেটা একটা পরিবারের লোককে পুরো পরিবারকেই দেব। সেই পরিবারে 5-6 জন লোক আছেন, তাছাড়া যেমন স্কুলের লোক আছেন, নার্স আছেন, ক্যান্সার হসপিটালের নার্সেস আছেন, ওদেরকেও আমরা দেবো। তাই টোটাল নাম্বারটা হয়তো একটু বেশি হবে, কিন্তু আমরা 18টা ক্যাটাগরিতে দিতে চলেছি। 18টা ক্যাটাগরিতে আমরা দিয়ে আছি। লুৎফর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি। এতে আমরা যাদেরকে সম্মাননা দেব, ডাক্তার, শিক্ষক, ফুটবল খেলোয়াড়, হকি খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, 3টা সংস্থা ক্লাব আছে, গায়ক আছেন, নাট্যকার আছেন, তাদেরকে ওই দিন আমরা শ্বশুর শাশুড়ির সেবা যারা করছেন, কৃষক আছেন, তার সর্বমোট আমরা 19টা ক্যাটাগরিতে আমরা এই সম্বর্ধনার আয়োজন করতে চলেছি। এই অনুষ্ঠানে আমরা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অতিথিরা আসবেন, ডিব্রুগড়, নোয়াগাঁও, যোরহাট, তিনসুকিয়া, লক্ষ্মীপুর এবং বাইরে দিল্লির থেকেও আমাদের অতিথিরা আসছেন এই প্রোগ্রামটা দেখার জন্য।